বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ভবিষ্যতে যদি আপনি কাউকে টাকা পাঠাতে চান, অথবা কারো কাছ থেকে টাকা গ্রহণ করতে চান, অথবা আপনি যদি অনলাইনে কোনো ধরনের কোনো শপিং করতে চান, সেক্ষেত্রে আপনার যে ব্যাংকের মূল্যবান ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড সেটা আর ব্যবহার করতে হবে না, অথবা ব্যবহার করতে হবে না আপনার মোবাইল ব্যাংকিং সেবাটি। কারণ এই সমস্যার সমাধান করতে যাচ্ছে আপনার জন্য ফেসবুক লিব্রা। এবার নিশ্চয়ই আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ফেসবুক লিব্রা এটা আবার কি, অথবা কিভাবে কাজ করে। বিস্তারিত জানবেন আজকে ভিডিও থেকে। আর মাত্র 2-3 মিনিট দেখতে থাকুন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ফেসবুক লিব্রা মূলত হচ্ছে যে একটি ক্রিপ্টো কারেন্সি। যারা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে বুঝেন না, তারা অবশ্যই একটি শব্দ শুনেছেন, যেটা হচ্ছে যে বিটকয়েন, যেটা একটি ভার্চুয়াল কারেন্সি। আপনাকে টাকার পরিবর্তে কিছু ভার্চুয়াল যে কয়েন ধরিয়ে দেওয়া হলো এবং সেটার একটা মূল্য নির্ধারণ করা হলো, এবং যেটা দিয়ে আপনি লেনদেন করতে পারেন একে অন্যের সাথে বা কেনাকেটা করতে পারেন। সো ঠিক এই ধরনের একটি কারেন্সি ফেসবুক আপনাদেরকে পরিচয় করাতে যাচ্ছে আগামী 2020-তে, এবং যেটার সাহায্যে আপনি লেনদেন করতে পারেন। সো ফেসবুকের এই ক্রিপ্টো কারেন্সি মূলত ব্যবহার করার জন্য, অথবা ফেসবুক লিব্রা ব্যবহার করার জন্য, আপনার কাছে থাকতে হবে একটি ওয়ালেট এবং যেটার নাম হবে ক্যালিব্রা। সো ক্যালিব্রা এই ওয়ালেটটি আপনি লিঙ্ক করতে পারবেন ফেসবুক মেসেঞ্জারের সাথে অথবা হোয়াটসঅ্যাপের সাথে। সো আপনি যদি হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ কাউকে টাকা পাঠাতে চান, এই ক্যালিব্রার মাধ্যমে আপনি এক মুহূর্তে সেটা, পেপ্যাল ঠিক যেমন কাজ করে ঠিক সেরকমভাবে আপনি এক মুহূর্তে সেটা আনলিমিটেড ট্রান্সফার করতে পারবেন। সো এটা মূলত হচ্ছে যে ফেসবুক লিব্রা, এবং এভাবেই ফেসবুক লিব্রা কাজ করবে। সো ফেসবুক লিব্রা যখন কাজ করবে, এটার জন্য একটি মূলত কোম্পানি গঠন করা হয়েছে এই লিব্রার জন্য, যেটাকে নামকরণ করা হয়েছে ক্যালিব্রা। এই ক্যালিব্রাতে আবার 20টি কোম্পানি সংযুক্ত রয়েছে, মাস্টার কার্ড সহ শুরু করে আপনার ইবে থেকে শুরু করে স্পটিফাই থেকে শুরু করে এই ধরনের অনেকগুলি কোম্পানি একই সাথে যুক্ত হয়ে এই ফেসবুক লিব্রার প্রচলন শুরু করবে। এখন ফেসবুক দাবি করছে যে মোটামুটি তাদের একটি স্ট্রং পজিশন আছে এই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে। দ্যাট মিন্স আপনাদের ডেটা এদিক সেদিক হবে না, অথবা ধরেন ট্রানজ্যাকশন যদি ভুল হয়ে যায় বা আপনার যদি আইডি এলোমেলো হয়ে যায়, দ্যাট মিন্স সেখানে যদি আপনার কোনো কারেন্সি থাকে, সেটা আপনাকে অবভিয়াসলি আপনি যখন ক্লেম করবেন সেটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে একটি কথা আছে, যেটা হচ্ছে যে ফেসবুকের ডেটা লিকিং সম্পর্কে বিভিন্ন ধরনের লাইক ইস্যু আপনারা বিগত দিনে শুনেছেন, যে পাবলিকের ডেটা ইস্যু নিয়ে যেটা লিক হয়ে যায়। সো ফেসবুক এখানে মোটামুটি জোর গলায় বলছে এখানে তাদের হস্তক্ষেপ খুব কঠোরভাবে থাকবে, এবং এই কারেন্সি নিয়ে কেউ এলোমেলো লাইক কোনো ধরনের কোনো জালিয়াতি করতে পারবে না, এই ধরনের কিছু। সো এখানে মূলত অ্যাজ এ বাংলাদেশি আপনাদের কোন ধরনের সুবিধা হতে পারে, আবার এটা ধরে নিয়েন না যে 2020-তে এটা যখন শুরু হয়ে যাবে অথবা রোল আউট হবে তখন স্ট্রেট ওয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা মূলত ইউরোপের কিছু দেশে, 67টি দেশে প্রথমে চালু হবে, এবং পর্যায়ক্রমে হয়তো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া হবে। সো এখানে বাংলাদেশিদের ক্ষেত্রে যদি এটা চালু হয়, সেক্ষেত্রে কোন ধরনের সুবিধা হতে পারে। এক কথায় একটি চমৎকার সুবিধা আসতে পারে, কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যে স্পন্সর যদি যখন পায়, একজন ইউটিউবার যখন স্পন্সর পায়, তখন কারেন্সির লেনদেন করতে পারে না, বিকজ বাংলাদেশে পেপ্যাল নাই। সো লিব্রা যদি অ্যাজ এ কারেন্সি হিসেবে সব জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, সেক্ষেত্রে আপনার যে সকল স্পন্সর আপনাকে স্পন্সর করবে, সেক্ষেত্রে আপনাকে লিব্রার মাধ্যমে ট্রান্সফারও দিতে পারে। এটা খুবই চমৎকার একটি বিষয় হবে, পেপ্যালের পরিবর্তে এই লিব্রাটা যারা মোটামুটি আনডেভেলপড কান্ট্রি বা আমাদের মতো যে বাংলাদেশ কোনো কিছু মানে স্ট্রেইট ওয়ে লেনদেন করার যে পেপ্যাল সুবিধাটি নেই, সেক্ষেত্রে লিব্রা হয়তো এখানে চমৎকার একটি ভূমিকা পালন করতে পারে। সো লিব্রা সম্পর্কে আপনি কি ভাবছেন বা এটা কেমন হতে পারে, কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে সোজা একটি ডিসলাইক দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না, যাতে করে আগামীতে যে কোনো ভিডিও দেওয়া মাত্রই সেটা আপনার কাছে পৌঁছে যায়। আশা করছি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।